হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দেখছেন অডিও লাইভ আর ইউটিউব চ্যানেল, আমি আছি মিনার সোনালিক। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে অর্থাৎ এই ইউনিটের যে ভর্তি পরীক্ষাটা হয়েছে, রেজাল্টটা প্রকাশ হয়েছে, তো আমরা এই ইউনিটে আসলে কত মার্কের চান্স হওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। ছোট্ট একটা ইন্টার পরে ভিডিও শুরু করা যাক। তো আমাদের এই ইউনিটের ভর্তি পরীক্ষা বিগত 30 তারিখ অর্থাৎ 30শে জুলাই আমাদের প্রকাশ করা হয়েছে বা নেওয়া হয়েছে, এবং কি এবং রেজাল্টও আমাদের প্রকাশ হয়ে গিয়েছে এই ইউনিটের। এবং আমাদের এই ইউনিটের যদি ভর্তি পরীক্ষার কথা একটু বলতে হয়, তাহলে এই ইউনিটের প্রশ্ন যদি আমরা যদি ধরি একটু, তাহলে গতবারের চেয়ে এবার প্রশ্ন অনেকটাই সহজ হয়েছে, যা সবাই বলতেছে আর। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে আসলে কেউ আসলে ভালো একটা মার্ক বা ভালো পরীক্ষা যতটা কথা বলেছি আর কি, ভালো পরীক্ষা নাকি কারোই হয় নাই, মোটামুটি সবগুলো দাগায় আসতে পারে নাই, মোটামুটি দাগায় আসছে, বাট আসলে প্রশ্ন আগের চেয়ে অনেকটাই সহজ হয়েছে। এবং কি আরেকটা কথা সবার মধ্যে বেশি বাড়াচ্ছে, সেটা হচ্ছে শর্ট সিলেবাসের বাহির থেকেও নাকি কোশ্চান এসেছে, এবং সিলেবাসের বাহির থেকেও কোশ্চান নাকি এসেছে। এখন আমার কথা হচ্ছে, আসলে আগে বলা হয়েছিল যে আসলে শর্ট সিলেবাস থেকে 100-তে 100 কখনো আসবে না, শর্ট সিলেবাস থেকে হয়তো বা 70% বা 75% আসা যাবে, এবং কি 25-30% ফুল সিলেবাস থেকে নেওয়া হবে। তো আসলে এটা আসলে অনেকে হয়তো বা খেয়াল করে নেয় বা অনেকে হয়তো বা সেই দিকে হয়তো ফলো করে নেয়, বাট এটা অবশ্যই বুঝতেই হবে আমাদের শর্ট সিলেবাসে কিন্তু ফুল পরীক্ষা কখনো হবে না। এবার আসলে মেইন কথায়, আসলে আমাদের যে পরীক্ষার কাট মার্ক নিয়ে, অর্থাৎ অনেকে অনেক মনের মধ্যে প্রশ্ন, আসলে আমি 55 পেয়েছি, আমি 40 পেয়েছি, আমি 45 পেয়েছি, আমি 60 পেয়েছি, আসলে আমার পজিশন কেমন বা আমি কোথায় কী হতে পারি বা আসলে কোন ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করা আমার জন্য গ্রহণযোগ্য হবে, এইগুলো খুঁটিনাটি বিষয়। এবং কি আসলে কত সাবজেক্ট নিয়ে কোন ইউনিভার্সিটিগুলো কোন ক্যাটাগরিতে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। তাহলে একটা ফলাফলের দিকে আসা যাক। আমাদের JST ভর্তি পরীক্ষায় ক ইউনিটে এবার মোট পাস করেছে 55.63%, আর সর্বনিম্ন সর্বোচ্চ মার্ক ছিল 87.50, এটা তারা দুজন শিক্ষার্থী যৌথভাবে তারা প্রথম হয়েছে, দুজন শিক্ষার্থী 87.50 পেয়েছে। আমাদের এবার আসছে আসলে 80 নাম্বার বা কত নাম্বার কতজন স্টুডেন্ট পেয়েছে। 80 নাম্বারের উপরে আছে 50 জন শিক্ষার্থী, 80-র উপরে, 70-র উপরে আছে প্রায় 1,621 জন, 60-এর উপরে পেয়েছে 10,346 জন, এবং 50-এর উপরে আছে 29,000, 40-এর উপরে আসে 54,000, এবং 30-এর উপরে আছে প্রায় 85,000 শিক্ষার্থী। মোট ফেল করেছে 66,000 শিক্ষার্থী। গতবারের গুচ্ছর কাটমার ছিল 38, এবং গতবার 38+ পেয়েছে 27,000-এর মতো, এবার 30+ পেয়েছে আপনার 85,000। তো এবার বুঝতেই পারছেন আসলে কতটুকু আসলে লড়াই এবার হয়েছে বা কতটুকু এবার প্রশ্নটা সহজ ছিল, অনেক শিক্ষার্থী অনেক ভালো করেছে। তো এবার 50+ পেয়েছে 29,000, আগের বার 38+ পেয়েছে 27,000, কিন্তু এবার 50+ পেয়েছে 29,000। তা আমরা খুব সহজভাবে বলতে পারি আসলে 50-এর নিচে কারো চান্স হচ্ছে না, 50-এর নিচে আসলে কেউ সাবজেক্ট পাচ্ছেন না। যাদের কাট মার্ক বা যাদের মার্ক 50+ কম, তারা গুসাটা ছেড়ে দিন, বা 50+ যাদের আছে তারাও রাঙামাটিতে বা যাদের সি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোতে সেগুলোতে হয়তো বা সাবজেক্ট পাওয়ার জন্য একটা ফ্যাসিলিটি থাকে, মানে 50-55 যাদের আছেন, 50, 51, 52, 53 এরকম যাদের আছে তাদেরকে বলতেছি, তারা হয়তো রাঙামাটি বা অনেক ডিসেলেবল ইউনিভার্সিটিগুলো সাবজেক্ট পাওয়ার একটা ফ্যাসিলিটি থাকবে। আমরা আলোচনা করবো আসলে ক্যাটাগরি ভিত্তিক, অর্থাৎ আসলে যারা মার্ক পেয়েছেন তাদের আসলে কোন ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করা দরকার আর কোন ইউনিভার্সিটিগুলো শুধু শুধু অ্যাপ্লাই করে নিজের টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তো আমাদের এই ক্যাটাগরি কয়েকটা ইউনিভার্সিটির কথা বলতে হয়। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, জগন্নাথ ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, হাজী দনেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান, ইসলাম ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান প্রযুক্তি এবং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি। এর মধ্যে ক্যাটাগরি বির মধ্যে আসেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি বিজ্ঞান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা। ক্যাটাগরি সি ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো হচ্ছে বঙ্গবন্ধু শেখ ফজিলুদ্দিন নেসা মুজিব রাঙ্গামাটি বিজ্ঞান, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। তো যাদের মার্ক আমি বলি 70-80 ভিতরে আছেন, তারা আপাতত এই ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করলে হয়তো বা সাবজেক্ট আসবে, এটা ধরে রাখতে পারেন। যাদের পজিশন
60 থেকে 65 বা 60 থেকে 70 বা 60 থেকে 69 তারা বি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো চয়েস করা সবচেয়ে ভালো হবে। যাদের মার্ক 50 থেকে 60 তারা সি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো আমার মনে হয় চয়েস করা সবচেয়ে ভালো হবে। তবে তারপরে বি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে রাখাই সি হয় আর কি, ভালো হবে আর কি। তবে এ ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে শুধু শুধু টাকাই নষ্ট হয়, বাট সাবজেক্ট আসার ফ্যাসিলিটি খুবই কম। কারণ বুঝতেই পারছেন 50+ আসে এবার 29,000, যেটা আগের বার 38+ 37+ ছিল মাত্র 26,000 মতো স্টুডেন্ট। তো যেটা বলছিলাম সেটাই, অর্থাৎ আপনারা আবেদন করার সময় আমি যেভাবে বলেছি ওইভাবে আবেদন করুন, আর আপনাদের মন মতো আমার নিজের ওপিনিয়ন বললাম আর কি, এবার আপনারা আপনার মন মতো অ্যাপ্লাই করতে পারেন। এবার আসলে আরেকটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে আসলে অনেকেই বলতেছে আসলে সাস্ট ইঞ্জিনিয়ারিং বা সাস্টে সিএসসি করতে কত মার্ক লাগবে বা কত মার্ক আশা করা যায়। আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে বলতে পারি আসলে সাস্টের ক্ষেত্রে সিএসসি পাওয়ার জন্য 70+ লাগবে, আর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে হলে অবশ্যই 60+ লাগবে সাস্টের সাবজেক্ট পেতে হলে। আর 52+ যাদের আছে, 52-53+ তারা অন্যান্য ইউনিভার্সিটিতে হয়তো বা কোনো সাবজেক্ট পেতে পারেন। এটা হচ্ছে সাস্টের কথা। এবং জগন্নাথের কথা একটু আসি, জগন্নাথের ফার্মেসি এবং সিএসসি মিলে যেটা আছে সেটা হচ্ছে 65+ ছাড়া জগন্নাথে কোনো সিট পাওয়ার ফ্যাসিলিটি নেই ফার্মেসি এবং সিএসসি। এবং সাব যাদের 50+ আছে তারা অন্যান্য সায়েন্স সাবজেক্ট পেতে পারেন জগন্নাথে, বাট ওভাবে কোনো ভ্যালুয়েবল সাবজেক্ট আপনারা হচ্ছে পাচ্ছেন না। তো এটাই ছিল আমাদের আজকে ছোট্টখাটো আপডেট বা ছোট্টখাটো কথা। আর যদি কোনো প্রশ্ন পেয়ে থাকে আপনাদের, সেটা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, উত্তরটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ সবাইকে।